শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ট্যাক্সেশন সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের কর ব্যবস্থাপনা এটা বিবিএ দ্বিতীয় বর্ষে যারা পড়ো তাদের জন্য এই বইটা আছে, এবং আমরা এখানে চেষ্টা করব যে আজকে সিকিউরিটি সুদ খাতে আয় নিয়ে আলোচনা করতে। সিকিউরিটি সুদ খাতে আয় আলোচনা করার পূর্বে আমি একটু পিছনে ফিরে যাব। সেটা হলো যে আমরা প্রথমে জানি যে কর বা ট্যাক্স জিনিসটা কী। সেটা হলো যে বাংলাদেশ একটা সরকার যখন পরিচালনা হয় তখন সরকার অনেক ধরনের খরচ করতে হয়। বাজেটের মধ্যে আমরা জানি বাজেট মানে পরিকল্পনা করা, সেটা আয় এবং ব্যয়ের পরিকল্পনা। এবং আমরা জানি যে সরকার বিভিন্ন ধরনের যে জনকল্যাণমূলক কাজ করে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি করে, স্কুল কলেজ হাসপাতাল, এই ধরনের অনেক ধরনের সরকারের খরচ হয়। এই খরচগুলো একটা বড় অংশ ট্যাক্স, ভ্যাট, তারপরে ফি, বিভিন্ন ধরনের ইয়ে থেকে আসে। আরেকটা অংশ আসে যে ইনকাম ট্যাক্স থেকে। তো এই জন্য ট্যাক্সের মধ্যে যেটা বলা হয়েছে যে কোনোরকম প্রত্যক্ষ সুবিধা আশা না করে জনগণ যে পরিমাণ অর্থ সরকারকে প্রদান করতে বাধ্য থাকবে সেটাই কর। তো আয়কর, এখানে আয়কর আছে, আমরা তো কর এবং আয়কর, আয়করটা হলো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্য কোনো উৎস থেকে যদি কেউ আয় করে তাহলে আয়ের উপরে সরকারকে যে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয় সেটাকে আমরা আয়কর বলে থাকি। সেটা আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি বলেছিলাম। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব আমি সেখানে ফিরে যাই, সেটা হলো যে সিকিউরিটির সুদ খাতে আয় দ্বারা 2022-23। তার আগে আরেকটু বলে রাখি, সেটা হলো যে এই যে আমরা আয়কর নিয়ে আলোচনা করব, সে আয়কর মানে গভর্নমেন্ট যখন আয় করবে আয়ের উপরে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি থেকে, সেটা 1984 সালের আয়কর অধ্যাদেশে 20 ধারায় 60টি ধারায় ভাগ করা হয়েছে, যে এই 60টি ভাগ থেকেই বা অংশ থেকেই সরকার আয়কর নেবে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো যে বেতন খাতে আয় ধারা 21, অর্থাৎ যারা চাকরি করে বা যারা যেখানে যা কিছু করে তার সেখান থেকে যদি কোনো বেতন পায় তাহলে সেটার উপর সরকারকে আয়কর দিতে হবে, সেটা ধারা 21-এ বলা আছে। 2 নম্বরে বলা আছে সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22-23, যেটা আমরা আজকে করব। তো সিকিউরিটিটা কেন বলা হয়, সিকিউরিটি মানে হলো যে, অর্থাৎ সিকিউরিটি একটা মেইন কনসেপ্ট হলো যে আমি যদি কোথাও বিনিয়োগ করি বা আমার যে বিনিয়োগকৃত যে অর্থটা সেটা আমার কাছে পূর্ণভাবে নিশ্চয়তভাবে ফিরে আসবে। তো সিকিউরিটির মধ্যে যেটা আছে সেটা হলো যে অনেক ধরনের সিকিউরিটি আছে, সেটা আমরা আলোচনা করব অধ্যায়ে গেলে। সরকারি সিকিউরিটি আছে, বেসরকারি সিকিউরিটি আছে, অনুমোদিত আছে, অননুমোদিত আছে। এরপরে কৃষি গৃহ সম্পত্তি হতে আয় ধারা 24-25, অর্থাৎ যারা কৃষি কাজ করে তাদের ওই কৃষির আয়ের উপরে সরকারের যে পরিমাণ ট্যাক্স দিতে হবে সেটা হলো কৃষি খাতে আয়। তারপরে আছে গৃহ সম্পত্তি হতে আয়, অর্থাৎ কারো যদি বাড়ি থাকে ওই বাড়ি থেকে যদি ভাড়াটিয়ার কাছ থেকে যদি কোনো আয় করে সেটা হলো গৃহ সম্পত্তি। আর কৃষি খাতে আয় হলো ধারা 26-27, সেটা হলো যে কৃষি থেকে যে আয়টা হয়, যেমন কৃষির আয়ের মধ্যে একজন কৃষক কী পরিমাণ আয় করবে সেটার উপরে দিবে। এরপরে কারবার বা পেশা খাতে আয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট কারবার এবং পেশা খাত, এটা ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ আমরা জানি যে বর্তমানে ব্যবসা বাণিজ্য প্রসারতার কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তারা কীভাবে ট্যাক্স দিবে ওইটা আলোচনা করা হয়েছে কারবার বা পেশা খাতে। এরপরে মূলধনী লাভ খাতে আয় আলোচনা করা হয়েছে, আমরা জানি মূলধনী আয় এবং মুনাফা জাতীয় আয় আছে, অর্থাৎ স্থায়ী সম্পত্তি যে ক্রয় বিক্রয় করে যে আয়টা করা হয়
সেটার উপরে যে ট্যাক্সটা দিতে হয় সেটা হলো মূলধনী খাতে আয়। অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস অনেক ধরনের উৎস আছে, যেমন কেউ যদি বই লেখে সেটার উপর গ্রন্থস্বত্ব আছে, তারপরে কেউ যদি শেয়ার কিনে সেটার উপর লভ্যাংশ আছে, এরকম বিভিন্ন ধরনের আছে যেগুলো নাকি স্পেসিফিক কোনো খাতের মধ্যে যায় না, ওইগুলাকে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য উৎসের মধ্যে দিব। তোমরা দেখতে পেরেছো যে আমি এখানে 10টা লিখেছি কিন্তু আমি বলেছি 7টা, হ্যাঁ 7টা খাতে আয় করবে, তারপরেও আরও 3টা অতিরিক্ত আছে আমি লিখেছি, কিন্তু ওই 3টার জন্য কোনো আলাদা কোনো ধারা নেই এবং কোনো ধারার মধ্যে সেটা চলে না। তাহলে এই 3টাকে আমরা আলাদা করে দিব, সেটা কিভাবে? যেমন ফার্মের আয়ের অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন অঙ্ক করব আমরা দেখব যে, বা আমরা বিগত সালগুলোতে যে অঙ্কগুলো আসে সেখানে আমরা দেখেছি যে ফার্মের ক্ষেত্রে একটা অঙ্ক আসে এবং সেটাকে আমরা কোম্পানি হিসাবে বলে থাকি, ব্যবসা বা পেশাগত থেকেও অঙ্ক আসে, এটা ইম্পর্টেন্ট। তো এই জন্য ফার্মের আয়টাকে আমরা কারবার বা পেশা খাতে আমরা ওইটাকে ওখানে নিয়ে যাব, এটার জন্য আলাদা না, এটা এটা একই কথা, একটু ভিন্ন। তারপর বলবো স্বামী স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্কের বয়স্কের আয়, অপ্রাপ্ত বয়সের যদি কোনো আয় থাকে সেটা অন্যান্য উৎসে দেখাতে হবে। বৈদেশিক আয় বিধি 24-এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তো বিধি 24 আছে আমরা জানি গৃহ সম্পত্তি হতে হয়, অর্থাৎ কেউ যদি বিদেশ থাকে তাহলে সেখান থেকে টাকা দিচ্ছে, গৃহ সম্পত্তি হিসেবে আমরা দেখাবো। এই হলো আমাদের 7টি আয়ের খাত। তো আমরা এবার আমাদের সিকিউরিটি সুদ খাতে আয়টা নিয়ে আমরা আলোচনা করব। সিকিউরিটি সুদ খাতে আলোচনা যখন আমরা করব তখন সেটা আমরা একটা জিনিস একটু খেয়াল করব যে সিকিউরিটি বলতে এখানে কী বলা হয়েছে। যেমন এখানে 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুযায়ী যে অনুসারে সরকারি বা সরকার অনুমোদিত সিকিউরিটি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সরকারি তাকে সিকিউরিটি সুদ বলা হয়, অর্থাৎ সরকার অনুমোদিত। যেমন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ট্রেজারি বিল আছে, তারপরে ট্রেজারি বিল হতে পারে, মিউনিসিপ্যাল হতে পারে, ট্রাস্টের ইয়ে হতে পারে, তারপরে বিভিন্ন সেভিং বন্ড হতে পারে, এরকম জিনিসগুলোকে আমরা সিকিউরিটি বলে থাকি। তো এই সিকিউরিটি খাতে যখন আমরা নির্ণয় করবো সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিন্তু অধ্যায়টা অনেক ছোটো, বেশি বড় নয়। সিকিউরিটি সুদ সুদের উপর করদাতার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি প্রথমে এখানে লিখব। শর্তের মধ্যে এখানে একটা হলো যে আয়টা আয় অবশ্যই সিকিউরিটির উপর হতে হবে, আয়টা সিকিউরিটির উপর হতে হবে এবং সুদটা অবশ্যই নগদ হতে হবে, নগদ হতে হবে, অবশ্যই সেটা নগদ হতে হবে এবং সুদ অবশ্যই সরকার এবং স্থানীয় কোনো কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কোনো সিকিউরিটির উপর হতে হবে, এটা এছাড়া হবে না। তো এই জন্য আমরা এই শর্তগুলো পালন করব। এবার আমরা আসি যে কোন ধরনের আয়গুলোকে আমরা সিকিউরিটি সুদ খাতে আমরা আইডেন্টিফাই করব না, সে তার মধ্যে একটা হলো যদি কোনো অগ্রাধিকার কোনো কোম্পানির শেয়ার হয়, লভ্যাংশ হয়, আমরা জানি লভ্যাংশটা হলো অন্যান্য আয় ক্ষেত্রে যে আয়টা আছে সেখানে যাবে। আরেকটা হলো ব্যাংক জমা বা স্থায়ী আমানতের উপর যদি কোনো, অর্থাৎ আমার ব্যাংকে যদি কোনো জমা টাকা থাকে বা স্থায়ী আমানতের উপরে কোনো টাকা থাকে সেটা সিকিউরিটি সুদ খাতে আসবে না। অর্থাৎ সিকিউরিটি সুদটা হলো এটা অনেকটা একটা ইনভেস্টমেন্টের মতো, আমি ইনভেস্ট করলাম সেখান থেকে আমি কিছু টাকা পেলাম, আমি কৃষি ইনভেস্ট করলাম সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেভিংস সার্টিফিকেট কিনতে পারি, আমি ট্রেজারি বিল কিনতে পারি, আমি মিউনিসিপ্যাল থেকে আমি বন্ড কিনতে পারি, এগুলা। এরপরে আসে কোম্পানির নিকট হতে ব্যাংক কর্তৃক ঋণের উপর প্রাপ্ত সুদ, অর্থাৎ ব্যাংক থেকে যদি আমি কোনো ঋণ নিই সেটার উপর যদি কোনো সুদ হয় সেটাও হবে না। তো আমরা এই গেল সিকিউরিটি সুদ খাতে আয়। এবার আমরা দেখব যে এই ব্যাংক সুদ খাতে আয়ের মধ্যে কয় ধরনের সিকিউরিটি আছে, তাহলে আমরা সিকিউরিটিটাকে প্রথমেই ভাগ করে ফেলব।
একটা সিকিউরিটি হলো যে সরকারি সিকিউরিটি আরেকটা হলো বাণিজ্যিক সিকিউরিটি। সরকারি সিকিউরিটিটা আবার দুই ভাগ হবে, একটা হলো করমুক্ত সিকিউরিটি আরেকটা হলো করবাদ সরকারি সিকিউরিটি। এটাও আবার দুই ভাগ করবো আমরা, আমরা চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে করার জন্য, ডিটেলস যাব না। একটা হলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি আরেকটা হলো অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, তো এই হলো, আমি এখন ডিটেলস আলোচনা করে দিব কিভাবে কি। যেমন আমি যদি সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সেটা ক্রয় করি তাহলে সেটা হবে সরকারি সিকিউরিটি, আর যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করি তাহলে সেটা হবে বাণিজ্যিক সিকিউরিটি। সরকারি সিকিউরিটির মধ্যে একটা হলো করমুক্ত সিকিউরিটি, অর্থাৎ এই সিকিউরিটি আমি যদি ক্রয় করি এটার উপর আমাকে কোনো এই আয়ের উপর আমি, অর্থাৎ সিকিউরিটি সুদ খাতে আমি এখান থেকে যদি কোনো সুদ বা ইন্টারেস্ট আর্ন করি সেখান থেকে দিতে হবে না। অর্থাৎ করমুক্ত সিকিউরিটি হলো সেখান থেকে সম্পূর্ণ টাকাটাই আমার, আমি মাপ পেয়ে যাব, সেটার জন্য আমার কোনো টাকা দিতে হবে না, সুদ দিতে হবে না। আরেকটা হলো করবাদ সিকিউরিটি, করবাদ সিকিউরিটিটা আমাকে, অর্থাৎ করবাদ সিকিউরিটিটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ যেটার উপর আমাকে কর দিতে হবে। তাহলে করবাদ কেন বলা আছে, করবাদ বলার একটা মূল কারণ হলো যে করবাদ বলার কারণ হলো, অর্থাৎ আমি যদি সিকিউরিটি থেকে কোনো ইনকাম করি তাহলে আমার থেকে উৎসস্থলে কর কেটে বাকি টাকাটা আমাকে দিবে। যেমন আমাকে যেটা দেওয়া হবে, সাপোজ আমি যদি বলি যে আমি 1,00,000 টাকার একটা সিকিউরিটি ক্রয় করলাম এবং সেটা 10% হলো আমার কাছে, আমার সুদ আসছে, তো 1,00,000 টাকার যদি আমি সিকিউরিটি ক্রয় করি সেখান থেকে ধরে নিলাম আমার সিকিউরিটি হলো 1,00,000 টাকা, কেমন এই 1,00,000 টাকার উপরে আমি ইনকাম করলাম 10,000 টাকা, কত পার্সেন্ট, 10%, 10% আমি আয় করলাম 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে আমার কাছ থেকে যদি উৎসস্থলে কর কেটে নিয়ে যায়, উৎসস্থলে কর 20% নর্মালি এখন কাটা হয়, ধরো 20% উৎসস্থলে কর 20%, তাহলে 10,000 টাকার 20% কত হবে, 10,000 টাকার 20% হবে 2,000 টাকা, তাহলে আমি পেয়ে গেলাম কত, 8,000 টাকা। তো এটা কি, এটা হলো আমার ওই সিকিউরিটিটা আমি ক্রয় করলাম, ওইটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আমি, এটা হলো আমার আয়, এই আয়ের উপরে আমি, এখন এই টাকাটাকেই বলা হয় করবাদ সিকিউরিটি। অর্থাৎ আমি করটা দেওয়ার পরেই আমি সেটার উপর আয় করলাম, এটাকে বলা হয় করবাদ সিকিউরিটি, অর্থাৎ এটা হলো কেটে পাওয়া। তাহলে এটা আমি কীভাবে এটা আমি করব সেটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। যে আমি এখন প্রশ্ন, আমি তো যখনই সরকারকে ট্যাক্স দিতে যাব সেখানে আমার ট্যাক্স স্টেটমেন্টের মধ্যে আমাকে আয় দেখাতে হবে, তো আমি কি এই আয়টা দেখাবো নাকি এই আয়টা দেখাবো, আমাকে এই আয়টা দেখাতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এই মোটাঙ্কিত করতে হবে। তাহলে মোটাঙ্কিত জিনিসটা কী সেটা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। এবার আমরা যাব যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মধ্যে, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বলতে সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত কিন্তু সরকারি নয় সেটা হলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, আর অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি হলো যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে আওতাভুক্ত নয় বা তালিকাভুক্ত নয়, সেটা হলো অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মধ্যেও আছে যে এটাও এখানেও আছে যে কর মুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, এখানেও আছে করবাদ বাণিজ্যিক সিকিউরিটি, এখানেও এগুলা আছে। তো একই রকম জাস্ট
তো এখানে এর পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেখানে আমি দেখব যে আমি এখানে একটা বিষয় আলোচনা করেছিলাম যে প্রথমে হলো যে কর বাদ সিকিউরিটি, কর বাদ সিকিউরিটি আমি সেখানে বলেছি যে আমি উৎসস্থলে করটা কি বা সোর্স ট্যাক্স, উৎসস্থলে হলো আমি যেখানে আয় করব সেখানেই আমার আয়ের উপরে আমার কাছ থেকে ট্যাক্সটা কেটে নিয়ে যাবে। তো এটা কি উৎসস্থলে কর বলে? তো কর বা সিকিউরিটিতে আমার কাছ থেকে উৎসস্থলে টাকাটা কেটে নিয়ে যাবে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এন্ট্রি এখানে আছে, সেটা হলো কর অগ্রিম বাণিজ্যিক বাণিজ্যিক সিকিউরিটি, কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। এটা কর অগ্রিম সরকারি সিকিউরিটি আছে বা বেসরকারি আছে, ওগুলোর মধ্যে এটা আছে। তো যখনই আমরা এটা করব, আমরা এখানে দেখব যে এখানে একটা কথা আছে, সেটা হলো যে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটির ক্ষেত্রে যে কি কর অগ্রিম সরকারিও আছে বেসরকারিও আছে, দুটো ক্ষেত্রে একই কথা। তো এই জিনিসটা কি কেন হয়? কর বাদে আমি যেটা বলেছি যে আমি যদি 10,000 টাকা আয় করি তাহলে আমার কাছ থেকে ট্যাক্স কেটে নিবে 2,000, তাহলে আমাকে দিবে 8,000। এটা হলো কর বাদ, এটা হলো কর, এটা হলো আমার আয়, কেমন? এটা আমি বলেছি, ওইটা হলো কর বাদ আয়। তাহলে কর অগ্রিমটা কি? কর অগ্রিমের মধ্যে দুটো কথা আছে, একটা হলো এই সিকিউরিটিটা কি আমি কখন ক্রয় করলাম, সেটা হলো এখানে মুখ্য বিষয়। সিকিউরিটিটা যদি 2005 সালের জুলাই এক তারিখের পূর্বে ক্রয় হয় তাহলে একটা কথা, যদি সিকিউরিটি 2005 সালের জুলাই 1 তারিখের পরে ক্রয় হয় তাহলে একটা কথা। তো এখানে আমি বলে দিচ্ছি, যদি জুলাই 2000, এখানে বলা আছে যে 2005 সালের জুলাই তারিখ এবং এর পর সরকার কর্তৃক বিক্রয়কৃত সিকিউরিটি হলো কর অগ্রিম সিকিউরিটি, এই ধরনের সিকিউরিটির ক্ষেত্রে মেয়াদান্তে যে সুদ অর্জিত হবে, অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি যে 2005 সালের পূর্বের যে সিকিউরিটিগুলো সেখানে সিস্টেমটা ছিল কর বাদের মতো, অর্থাৎ সেখানে উৎসস্থলে কেটে নিয়ে যেত। কিন্তু 2005 সালের পরে যে সিকিউরিটিটা আছে সেই সিকিউরিটিটা নর্মালি কর অগ্রিমের মধ্যে গিয়ে ফুটছে। তো আমরা যেহেতু এটা হিসাব করব, তো এটা জুলাই 2005-এর পরেরটাই হিসাব করব, এটা কি? তাহলে আমরা এটা নিয়ে একটু বলি, 2005 জুলাই 1 পরবর্তী, অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিকিউরিটি আমরা এখন যে অঙ্কগুলো করব সেখানে অবশ্যই কেউ সিকিউরিটি 2005 সালে ক্রয় করে না, কারণ এত বছর আগে সিকিউরিটি ক্রয় করে না, হয়তো 2 বছর 5 বছর। তো 2005 সালের পরে এটা রুলসটা চেঞ্জ হয়ে গেছে। কীরকম? সেটা হলো যে আমি যদি 1,00,000 টাকার, যেমন আমি একটা সিকিউরিটি ক্রয় করলাম সেটা হলো 1,00,000 টাকা, 1,00,000 টাকা, কেমন? এটা হলো আমি সিকিউরিটিটা 1,00,000 টাকার আমি একটা সিকিউরিটি ক্রয় করলাম, ঠিক আছে? তো আমাকে বলা হলো যে এই সিকিউরিটি থেকে আমি ধরে নিলাম যে আমি 20% আয় করব, কেমন? 20% বা 10% বা 15% আমি আয় করলাম। তো এটা হলো আমার সিকিউরিটিটা, এটার থেকে আমি 1 বছরে, তাহলে সিকিউরিটি থেকে আয় করলাম আমি ধরে নিলাম
15% তাহলে আমি 15,000 টাকা আয় করলাম। তাহলে 1,00,000 গুণন 15% আমি 15,000 টাকা আয় করলাম। 15,000 টাকা আয় করার পরে আমাকে ব্যাংক বলল যে আপনি 1 বছর পরেই তো সিকিউরিটির টাকাটা পেয়ে যাবেন, আপনার এই আয়টা হয়ে যাবে, তাহলে আপনি এখনই ওই 1 বছর পরে আপনার কাছ থেকে যে উৎসস্থলে যে টাকাটা কেটে নেওয়া হবে সেটা আপনি এখনই দিয়ে দেন। তো এখনই যদি দিয়ে দেন তাহলে আপনি পরবর্তীতে মূল টাকাটা পেয়ে যাবেন। তাহলে আমি যেটা করতে পারি, যোগ উৎসস্থলে কর ধরে নিলাম 15,000 গুণন 10%, কেমন? তাহলে 1,500 টাকা, তাহলে আমি 16,500 টাকা, এই হলো আমার আয় হবে, কেমন? এই হলো আমার আয় হবে, অর্থাৎ আমি মেয়াদ শেষে আমি সিকিউরিটি থেকে আমি আয় করব 15,000, আর এখান থেকে উৎসস্থলে কর আমি ওইটার থেকে কত পাবো? 1,500। তাহলে প্রশ্ন হলো এখন আমি কী করব? আমি এখন যেই কাজটা করব সেটা হলো যে এটা আলাদা, আচ্ছা এখানে আমরা যোগ করব উৎসস্থলে কর 1,500 টাকা, তাহলে আমরা এখানে লিখব 1,01,500। অর্থাৎ আমি তো এখন মূল টাকাটা বিনিয়োগ করতে হবে, তাহলে আমি 1,00,000 টাকা বিনিয়োগ করব। ওই 1,00,000 টাকা থেকে সাপোজ এখন ধরো আমি আসি জানুয়ারিতে, তো জানুয়ারিতে আমি 1,00,000 টাকা এখানে আমি বিনিয়োগ করলাম। 1,00,000 টাকা বিনিয়োগ করলে ঠিক ডিসেম্বর মাসে আমি সেখান থেকে আয় করলাম 15,000 টাকা। তো এখন স্বাভাবিকভাবে ডিসেম্বরে আমার থেকে 1,500 টাকা কর কর্তন করে নিয়ে যাবে, তাহলে নিলে আমাকে দেওয়ার কথা কত? 13,500 টাকা, 13,500, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, 13,500। তো এখন এই সিস্টেমে যেটা বলা আছে, তুমি যেটা আয় করবা 15,000 টাকা, ওই 15,000 টাকার উপরে তোমার যে আমরা 10% বা 20% যেটা আমি বলে দিবে কিছুক্ষণ পরে এটা আছে, ওইটা তুমি এখন দিয়ে দাও, ওই উৎসস্থলে করটা তুমি দিয়ে দাও। তাহলে আমি মেয়াদ শেষে ঠিকই 15,000 টাকা পেলাম, কিন্তু এই যে উৎস করটা এটা আমি অগ্রিম দিয়ে দিলাম, আমার কাছ থেকে আর মেয়াদ শেষে আমার কাছ থেকে আর কেটে নেওয়া হবে না। আর করবাদ সিকিউরিটির মধ্যে যেটা হয়, আমি প্রথমেই এটার উল্টোটা হয় যে আমি প্রথমে মূল টাকাটা দিলাম, তারপরে আমরা একটু ডিটেলস বলতেছি কারণ ট্যাক্সের বিষয় একটু পেছানো আছে, সেই জন্য আমরা ডিটেলস। তো আমরা করবাদ এবং কর অগ্রিমটা ক্লিয়ার হলাম, আশা করি সবাই বুঝছো। এটা হলো যে আমি উৎসস্থলের করটা অগ্রিম দিয়ে দিব, কেমন? এবার আমরা আলোচনা করব মোটাঙ্কিত যে বিষয় আছে সেই মোটাঙ্কিত বিষয়টা নিয়ে, যে মোটাঙ্কিত বিষয়টা কি। মোটাঙ্কিত আমরা যেটা করব, মোটাঙ্কিত হলো এই যে আমার কাছ থেকে যে টাকাটা কেটে নিয়ে গেল, অর্থাৎ এটা হলো যে নিট আয় গুণন একশো মাইনাস উৎসস্থলে কর্তন। তো আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, সেটা হলো যে আমি 10,000 টাকা আয় করেছিলাম, ধরে নিলাম 2,000 টাকা আমার কাছ থেকে উৎসস্থলে কর কর্তন করে নিল, তাহলে আমার নিট আয় ছিল আমার 8,000, আমি এখানে 100 টাকা পার্সেন্ট, এই জন্য 100 মাইনাস উৎসস্থলে আমার কাছ থেকে কেটে নিয়ে গেছে 10,000 টাকার 20%, তাইলে আমি এখানে দিব 8,000 গুণন 100 আর হলো 80। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যে 8,000 গুণন 100 ভাগ 80, 10,000।
তাহলে আমরা পেয়ে গেলাম কিছুক্ষণ আগে যে আমি লিখেছি, অর্থাৎ মোটাঙ্কিতটা কেন করব আমরা? মোটাঙ্কিতটা আমরা করব একটা কারণেই, সেটা হলো যে মোটাঙ্কিত করতে হবে যে আমি যখন ট্যাক্স প্রদান করব সেখানে আমি দেখাতে হবে যে আমার মূল কত টাকা আয় হলো। তাহলে আমি এই 2000 টাকা একবার আমার কাছ থেকে কেটে নিল, তাহলে আমি কেন পুরো টাকাটা দিব? হ্যাঁ, এরপরে আমরা দেখাবো যে কিভাবে এটা আমরা সমন্বয় করবো। যেমন মোটাঙ্কিতর পরে এই যে উৎসস্থল আমি যে দেখালাম, এই দেখানোর পরের বিষয়টাই আমরা এখন আলোচনা করব। তো সেটা হলো যে ব্যাংক আমার কাছ থেকে কিছু সুদ কেটে নিবে, ওই সুদ সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। কেমন? তো সেখানে বলা আছে আমার কাছ থেকে ব্যাংক কিছু চার্জ কেটে নিবে, যেটাকে বলা হয় যে অনুমোদনযোগ্য, সিকিউরিটির দিক হাতে অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য খরচ বা চার্জ। মনে রাখতে হবে আমরা যখন ট্যাক্সেশন করব সেখানে এই অনুমোদনযোগ্য খরচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আমি শুধু আয় করলেই হবে না, আমার আয়ের উপর একটা নির্দিষ্ট পরিমাণ ব্যয় হবে, সেই ব্যয়টার উপরেও যদি আমি সরকারকে ট্যাক্স দিই তাহলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, আমি ব্যবসা করতে পারবো না বা বিভিন্ন সমস্যা, বা আমি বিনিয়োগ করব না। যে জন্য আমরা চেষ্টা করব যে এই অনুমোদনযোগ্য খরচগুলোকে ক্লিয়ারলি বোঝার জন্য, কারণ আবার সরকার যদি আমাকে সুবিধা, ট্যাক্সের সুবিধা দেয় বা ছাড়ের সুবিধা দেয়, ওইটা থেকে আবার আমি একটা থেকে দ্বিতীয় বা সুবিধা নিতে পারবো না। এখানে আমি দেখিয়ে দিব সেটা। অনুমোদনযোগ্য খরচ হলো, এক নম্বরে হলো ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ বা কমিশন। অর্থাৎ আমি এই টাকাগুলা তোলার ক্ষেত্রে, এই টাকাগুলা তোলার ক্ষেত্রে আমি ব্যাংক থেকে যেই টাকাগুলা তোলার জন্য আমি ব্যাংকে একটা কমিশন দিয়েছিলাম, ওই কমিশনটা আমাকে মাফ করে দিব। অর্থাৎ আমার টোটাল যে আয় আছে ওই আয় থেকে কমিশনটা আমার বাদ যাবে, কারণ এটা আমি অলরেডি ইনকাম করার জন্য আমি ব্যাংকে সার্ভিস চার্জ দিয়েছি, এটা সরকার কর্তৃক অনুমোদিত যে সেটা অনুমোদন করে দিবে। এইগুলো এটা আবার এটা অনেক গুরুত্বপূর্ণ, এই যে ঋণকৃত মূলধনের সুদ। আমরা জানি যে অনেক সময় দেখি যে কি টাকা থাকলে অনেকে ঋণ নেয়, ঋণ নিলেই সরকার থেকে সুবিধা পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি তার সিকিউরিটি ক্রয় করার জন্য তার প্রয়োজনীয় অর্থ নেই কিন্তু সে কিনতে চাচ্ছে, সেক্ষেত্রে সে ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে আসে, ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলে ওই ঋণ দিয়ে যদি সে কোনো সিকিউরিটি ক্রয় করে তাহলে ওইটার মূলধনের যে সুদ বা ঋণের যে সুদ সেটা মাপ পাওয়া যায়। যেমন কিভাবে আমি দেখাই, যেমন একটা ব্যক্তি সে 1,00,000 টাকা ব্যাংক থেকে ঋণ আনলো 12% সুদে, 1 বছরে সে 12% সুদ ব্যাংকে দিবে, তাহলে 1 বছর পরে তার সুদ আসলো 12,000 টাকা। কেমন? ওই ব্যক্তি যদি এটা এই টাকাটা সিকিউরিটি খাতে কোথাও বিনিয়োগ করে তাহলে তার সেখান থেকে ইনকাম হলো 15%, বা কোনো ব্যবসায় খাটায় তাহলে সে ইনকাম হলো 15,000। তাহলে সে ওই সিকিউরিটিটার জন্য যে 12,000 টাকার যে ঋণ করলো, তাহলে ঋণের পুরো টাকাটা সরকার মাফ করে দিবে। এটাকে বলা হয় ঋণকৃত মূলধনের সুদ। তাহলে একদিকে তার লাভই হবে কারণ সে বেশি টাকা বাইরে ইনকাম করতে পারবে। অনুমোদনযোগ্য খরচটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমরা আলোচনা করব পরবর্তীতে। এবার আমরা যাব, আমরা মোটাঙ্কিত আলোচনা করলাম, আমরা সিকিউরিটি ক্ষেত্রে করবাদ কর অগ্রিম সিকিউরিটি এবং করমুক্ত আলোচনা করলাম, আরেকটা হলো জিরো কুফন বন্ড, অর্থাৎ যে বন্ডের উপরে কোনো সুদ পাওয়া যায় না সেটা হলো জিরো কুফন বন্ড। এই জিরো কুফন বন্ডের উপরও সরকার কর মাফ করেছে। এবার আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, আশা করি অঙ্ক করতে গেলে আমরা ওই ফরম্যাটটা আলোচনা করলে তখন হয়ে যাবে। এই জন্য আমি একটা অঙ্ক বেছে নিব, সেই অঙ্কটা হলো আমি দুটো অঙ্ক করার চেষ্টা করব, আশা করি তোমরা সাথে থাকবা। দুটো অঙ্ক করলে কিছুটা হয়তো জিনিসটা ক্লিয়ারলি বুঝে যাবা। সেখানে একটা অঙ্ক আছে যে
প্রথমে আমি যাব ন্যাশনাল ইউনিভার্সিটি 2012 এবং 2015 সালে একটা অঙ্ক আসছে, সেটা হলো যে এনইউ এনইউ 2012 2015। আমি অঙ্কের নামটা বলে দিব, এটা কোন কোম্পানির অঙ্ক তাহলে তোমরা সেটা দেখে নিতে পারো। এটা হলো যে মিস্টার রাজীবের 2017-18 আয়বর্ষে সিকিউরিটি সুদ খাতে আয়, মিস্টার রাজীবের সিকিউরিটি রাজীবের 2017-18 সুদ খাতে আয়, অঙ্কটা তোমরা একটু মিলিয়ে নাও, এটা সব বইতে আছে, যে কোনো বইয়ের মধ্যে আছে। তো আমি অঙ্কটার বিষয়ে এখন একটু আলোচনা করব। প্রথমে আমি যেটা দেখব সেটা হলো যে নিম্নলিখিত তত্ত্বাবলী হতে মিস্টার রাজীবের 2017-18 আয়বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তো এখানে 5টা সিকিউরিটি দেওয়া আছে, তো আমি অঙ্কগুলো তুলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো 1 নম্বরে আছে 10% কর মুক্ত সরকারি সিকিউরিটি 65,000, আরেকটা আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5,000, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 15,000, এবং আছে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000, জিরো কুপন বন্ডের আয় 20,000। তো আমরা অঙ্কটা করতে করতে আশা করি বুঝে যাব। এবার আমরা অঙ্কটা শুরু করে দেই। করদাতা হলো মিস্টার রাজীব, করবর্ষ সিকিউরিটির সুদ খাতে আয়, তো এখানে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো যে কিভাবে অঙ্কটা আমরা করব সেই ব্যাপারে আমরা দেখব। তো এখানে প্রথমে আমাদের এখানে দুটো গড় দেওয়া যায়, আমি একটা দিয়ে করলাম। এখানে আমরা লিখব সিকিউরিটি সুদ খাতে আয় 22-23। 1 নম্বরে দেওয়া আছে করমুক্ত 10% করমুক্ত সিকিউরিটির সরকারি সিকিউরিটি 65,000। তো 10% সিকিউরিটি 65,000 সুদ বলা নাই, তার মানে আমাকে বের করতে হবে যে করমুক্ত সিকিউরিটির সুদ, করমুক্ত সিকিউরিটির সুদ হইল 65,000 গুণন 10%, তাহলে হলো 6,500, তাহলে 6,500 বাদ অকর ধার্য সম্পূর্ণ। অকরধার্য আর করধার্য বিষয়টা হলো, অকরধার্য হলো যে পরিমাণ চাল পাওয়া যায়, তাহলে অকরধার্য সম্পূর্ণ, তার মানে সম্পূর্ণটার উপরে চাল পেল, তাহলে এখানে হবে 6,500, তাহলে এখানে কিছু আসবে না। এবার আমরা লিখব 2 নম্বরে কর অগ্রিম সিকিউরিটির সুদ, 5,000,
কারণ আমি বলেছিলাম, আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছি, কর অগ্রিম মানে সেখান থেকে অলরেডি আমার কর, আমার যখন অঙ্কে কিছু বলা থাকবে না, যেহেতু 17-18 হিসাব, তার মানে 2005 সালের পরেই, তো সেহেতু সে উৎসস্থলে কর অগ্রিম আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবার তিন নম্বরে আমরা করব যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, অনুমোদিত সিকিউরিটির সুদ, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হলো 15,000। চার নম্বরে আমরা করব অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10,000। এরপরে আছে জিরো কুপন বন্ড, পাঁচ নম্বরে আছে জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড হলো, বন্ডের আয় হলো 20,000। বাদ অকর ধার্য সম্পূর্ণ 20,000, তাহলে নাই। তো আমরা এখন সেখান থেকে আমাদের মোট আয় নির্ণয় করব, 25,000-30,000 টাকা আমাদের, আমরা বের করে ফেললাম আমাদের এটা। প্রশ্ন হলো আমি যে 30,000 টাকা আয় করলাম, তো আমার তো কিছু অনুমোদনযোগ্য খরচ আছে, কারণ আমি টাকাটা ব্যাংক থেকে তুলতে আমাকে ব্যাংকে কমিশন আমার কাছ থেকে কেটে নিয়ে গেছে, তো সেই কমিশনগুলো আমার কীভাবে কেটে নিয়ে গেছে সেটা আমি দেখব। আমি অঙ্কটা তোমাদেরকে ওয়ালিউল্লার বই থেকে করাচ্ছি, ওয়ালিউল্লা এটা হলো আবিদ পাবলিকেশন, আবিদ পাবলিকেশনের ওয়াদিউল্লা বই থেকে। সেখানে বলা আছে করমুক্ত ও কর অগ্রিম সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আয়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা, 225 টাকা ও 300 টাকা। হ্যাঁ, 175, 225 এবং 300 টাকার বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করে, আচ্ছা 700 টাকা কর্তন করে। এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 120,000 টাকার ঋণ গ্রহণ করে। আমি বলেছিলাম যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণ গ্রহণের টাকা, ঋণের উপর যে সুদ সেটা ছাড় পাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা এখানে লিখব বাদ অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য খরচ। তো অনুমোদনযোগ্য খরচটার মধ্যে এক নম্বরে আছে কর অগ্রিম সিকিউরিটির, সিকিউরিটির সুদ আদায়ে, সুদ বাবদ, বাবদ ব্যাংক চার্জ কত টাকা, ব্যাংক চার্জ হলো 225 টাকা। দুই নম্বরে আছে বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ে কমিশন, বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ে কমিশন সেটা হলো 700 টাকা। দুই নম্বরে, তিন নম্বরে আছে ঋণের সুদ, ঋণের সুদ আছে 120,000 গুণন 6%, তাইলে সেটা হলো 7,200 টাকা। একটা প্রশ্ন আসতে পারে এখানে যে 8,125 বাদ দিলে আমার আসবে 21,875। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সিকিউরিটি সুদ খাতে, সুদ খাতে আয় কেমন।
আমি যেটা একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো যে তোমরা দেখে থাকবা যে এখানে আমি যে টাকা একটা টাকা কিন্তু আমি আনিনি, 175 টাকা, সেটা সেই টাকাটা হলো করমুক্ত ও কর অগ্রিম সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের ব্যাংক চার্জ। যেমন এখানে আমাদের একটা হলো 225 টাকা, সেটা হলো, তো এখানে এই 175 টাকার যে অ্যামাউন্টটা এবং 300 টাকার যে অ্যামাউন্টটা সেটা আমি আনিনি, কারণ হলো যে করমুক্ত সিকিউরিটির যদি কোনো ব্যাংক চার্জ থাকে সেটা অনুমোদনযোগ্য নয়, কারণ একজন করদাতাকে সেটা সম্পূর্ণ করটাই তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে, সে এই টাকা ব্যাংক থেকে তোলার জন্য যদি কোনো ব্যাংক চার্জ দেয় সেটা সরকার অনুমোদন করবে না, কারণ তাকে তো ওই টাকা যে সে তুলে নিয়ে আসছে সম্পূর্ণ টাকাটাই তো তাকে মাফ করে দেওয়া হয়েছে, এটার উপর ট্যাক্স নিচ্ছে না। সো এই ব্যাংক চার্জটা অনুমোদনযোগ্য, যে ব্যাংক চার্জটা আছে সেটার উপরে তাকে মাফ করবে না, কারণ এতদিকে সুবিধা দেওয়া হচ্ছে হয় না। তো এই গেল একটা। আরেকটা হলো যে জিরো কুপন বন্ডেরটা 300 টাকা, অর্থাৎ একটা হলো করমুক্ত 175 আর জিরো কুপন হলো 300 টাকা, এই দুটা এখানে আসে না, কারণ হলো যে সমস্ত এন্ট্রির কর সম্পূর্ণ অকরদার্য হয়ে যায় ওই সমস্ত হিসাবের ব্যাংক চার্জ অনুমোদনযোগ্য নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করবো আরেকটি অঙ্ক বুঝিয়ে দিতে, আমার ক্লাসটি একটু বড় হলেও একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা অঙ্কটা শেষ করে ফেলব। এবার আমি তোমাদেরকে আশা করি সবাই তুলে নিয়েছ। এবার আমরা অঙ্ক ন্যাশনাল ইউনিভার্সিটির এনইউ 2013 সালে একটা ম্যাথ আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের অনেকটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে, সেই জন্য আমি অঙ্কটা এখন করাবো। তো আমরা আমাদের ফরম্যাটটা ঠিক আছে, আমাদের গড় করতে হবে না। সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, এটা আমি অঙ্কটা শেষে বিশেষ করে ওই গুরুত্বপূর্ণ কথাটা অনুমোদনযোগ্য খরচের এখানে কাজে লাগবে, তো সেখানে আমি বুঝিয়ে দিব। তার আগে আমি অঙ্কটা করে ফেলি। নিম্নলিখিত তত্ত্বাবলী হতে জনাব বাহার, এটা হলো করদাতা জনাব বাহার আয়বর্ষ 17-18, ঠিক আছে, আর করবর্ষ হলো 18-19, ঠিক আছে, অর্থাৎ আয়বর্ষ এবং করবর্ষ হলো যেই বছর আয় করা হয় ওটা হলো আয়বর্ষ, কিন্তু কর সবসময় পরের বছরে দেয়া হয়, এবং তো আয়বর্ষ করবর্ষ হয় সবসময় পরেরটা, আয়বর্ষ হয় আগেরটা, তো এই জন্য কর বর্ষ হলো পরেরটা, আয়বর্ষ হলো আগেরটা। তো আমরা প্রথমেই অঙ্কটা করে ফেলি। এক নম্বরে বলা আছে যে কর মুক্ত সিকিউরিটির সুদ, করমুক্ত সিকিউরিটির সুদ হলো 32,000 বাদ অকরধার্য, বাদ অকরধার্য হলো 32,000, তো এটা মাফ পেয়ে গেলাম। দুই নম্বরে হলো যে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির মুনাফা, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির মুনাফা, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির মুনাফা 28,500, তো এই 28,000